আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আমি আজও লাইভে আসলাম গতকালকে লাইভে এসেছিলাম কিছু বাংলাদেশি কয়েন নিয়ে কথা বলার জন্য আজও লাইভে আসলাম কিছু কয়েন দেখাবো আপনাদের বাংলাদেশের কয়েন নিয়ে কথা বলার জন্য আমি এখন থেকে মাঝে সাথে একটা লাইভ করব বাংলাদেশের কয়েনের মূল্য নিয়ে নতুন এবং পুরাতন যারা বিভিন্ন ইয়েতে আপনার মানুষকে ব্লাব দেয় অনলাইনগুলায় সেগুলো অ্যাকচুয়ালি উচিত না এগুলো থামানো যাবে না তারপরেও আপনারা কারোর সাথে কারো কাছ থেকে কিছু কেনার আগে দয়া করে দেখে কিনবেন যাতে কেউই আপনার চিটারি বাটপাড়ির মধ্যে না পড়েন কারণ প্রতিদিনই দেখা যায় বিভিন্ন গ্রুপে যে আমি টাকা পাঠিয়েছি অমুক আমাকে ব্লক করে দিছে এই জিনিসগুলো করবেন না যাই হোক আমি আমার মূল বক্তব্যে আসি আজকে আমি এক পয়সার একটা মূল্য নিয়ে কথা বলবো এবং স্বাধীনতার পর প্রথম যে পাঁচ পয়সা বের হয়েছিল উনিশশো তিহাত্তর এবং চুহাত্তর লাঙলের দুটি পাঁচ পয়সা বের হয়েছিল শুধু শুধু লাঙল আর এরপরেরগুলো পরের ধাপে আরেক দিন লাইভে এসে কথা বলবো যাই হোক আমি আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরাটা দিয়ে ফিরাচ্ছি এই যে আজকে আমি কিছু এই যে নতুন এক পয়সা দেখাচ্ছি নতুন একেবারে ইউএনসি দেখেন এক পয়সা এগুলো যারা আমার বয়সী না তারা বা আরো ছোটো তারা কখনো হয়তো দেখেননি যে তাদের কাছে অবাক লাগে যে বাংলাদেশে কি এক পয়সা ছিল এগুলো দিয়ে কিছু কেনা যেত আমি বলবো হ্যাঁ এগুলো ছিল উনিশশো সালে সরকারে এক পয়সা ছাপিয়েছিল এ এক পয়সা দিয়ে মোয়া পেয়ে মোয়া পাওয়া যেত আপনার সন্দেশ পাওয়া যেত বিস্কুট পাওয়া যেত এবং আবার এক পয়সা যোগ হতো যেমন পাঁচ পয়সাতে এক পয়সা যোগ হয়ে ছয় আনায় দিয়ে কিছু একটা পাওয়া যেত মুদির দোকানের আইটেম বা খেলনা বিভিন্ন কিছু আবার দশ পয়সার সাথে দুই পয়সা যোগ হয়ে দুই আনা হয়ে কিছু একটা পাওয়া যেত যাই হোক আমি এগুলো ক্যাম্পেন করার জন্য আসলে এনেছি আমি মূলত বিএনসিএসের একজন সদস্য আমাদের সভাপতি মাহমুদ রবিউল ইসলাম সদ্য রবিউল ইসলাম ভাই যাই হোক আমি এর পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আমি এগুলো নিয়ে ক্যাম্পেন করব মাঝে সাঝে এই যে আমি এগুলো লাগাচ্ছি ফ্লিপে এখানে লেখা হবে এখানে লেখব উনিশশো সাল যারা এক পয়সা দেখেনি তাদেরকে হয়তো এইগুলো আমি গিফট করবো এই যে ফ্লিপের মাধ্যমে ঠিক এই যে এভাবে এখান থেকে ফ্লিপ কয়েনগুলোই এভাবে লাগানো হচ্ছে আর কি যাই হোক আমি দেখাচ্ছি আমি আপনাদেরকে পরে পরে লাগাবো ঠিক এই যে এভাবে এই যে এভাবে লাগাতে হয় এটা অনেকে জানেন যারা কালেক্টর না কালেকশনের সাথে জড়িত না তারাও দেখতে পারেন সংগ্রহ করা একটি খুব সুন্দর উদ্দেশ্য জীবনে সব কিছুই কিন্তু সংগ্রহের মধ্যে পড়ে আপনার ছোটোবেলায় যা কিছু ব্যবহার করেছেন সেগুলো যদি আপনি সংগ্রহে রেখে দেন বড় হলে আপনার ছেলে মেয়ে নাতি এরা হয়তো দেখবে যে না আমার বাবা একজন সংগ্রাহক ছিলেন ঠিক এই যে এভাবে এগুলো আমি আমি আগেই বলেছি আমি ক্যাম্পেইন করার জন্য আমি মাঝে সাঝে বের হই বিভিন্ন জায়গায় বের হলে এগুলো আমি হয়তো পথচারীদের মধ্যে একজনকে জিজ্ঞেস করলাম ভাইয়া এটা কোন দেশের পয়সা বা আপনি কি দেখেছেন বাংলাদেশে এক পয়সা ছিল তারা বলেন না এটা তো জীবনও শুনিনি এক পয়সা ছিল যে বাংলাদেশে তখন এটা নিয়ে ক্যাম্পেন ওইভাবে তাদেরকে বুঝিয়ে বলা হয় যে হ্যাঁ এক পয়সা চুয়াত্তর সনে ছিল এবং এই এক পয়সা দিয়ে পাওয়া যেত বলেই বিভিন্ন ওই সময় সরকার এক পয়সা ছিল ঠিক এভাবে আমি এগুলো লাগিয়ে ফেলবো আজকে আমি এগুলো রিসিভ করলাম আচ্ছা এগুলোর মূল্য সম্বন্ধে এবার বলি আপনারা যারা সংগ্রহ করবেন এই এক পয়সা অনলাইন থেকে কখনও উল্টাপাল্টার দাম দেখলে যেমন অনলাইন ফেসবুক বা ইবে আলিবাবা বিভিন্ন জায়গা কখনো এগুলোর অতিরিক্ত মূল্য দেখলে আপনারা কিনবেন না আপনারা মাঝে মাঝে অনলাইন দেখবেন দেখবেন যে সঠিক মূল্যে কেউ না কেউ বিক্রি করতেছে আমি এখানে একশো পিস আমি এনেছি একশো পিস ইউএনসি সদ্য মিথুল তালুকদার ভাই দিয়েছেন আরও দশ পিস দিয়েছেন ওনার পক্ষ থেকে ক্যাম্পেন করার জন্য তো এগুলো আমার অ্যাকচুয়ালি দাম পড়েছে আপনার প্রতি পিস আটটা আট টাকা নয় টাকা করে পড়েছে প্রতি পিস এখন যে সেলার বা যারা বিক্রি করবে আমি মনে করি যে সেলার বা সে বিক্রি করবে এই ফ্লিপের একটা খরচ আছে এই ফ্লিপে দিয়ে মনে করেন সে এটা বিশ টাকা বিক্রি করলেও তার অ্যান লাভ অ্যান লাভ হয়ে যায় সাত আট টাকা লাভ হয়ে যায় তো সে কারণ কোরিয়া খরচ তো যে কিনবে সে দিয়ে দিচ্ছে সেই ক্ষেত্রে আপনার আপনারা কখনো ইউএনসি এ কয়েন ফ্লিপে লাগানো ছাড়াও যদি কিনেন আমি মনে করব যে এটা বিশ টাকা এনাফ একজন সেলার যদি বিশ টাকা বিক্রি করতে পারে এটা আমার মতামত কারণ তাহলে তার দশ টাকা বারো টাকা লাভ হয়ে যাচ্ছে আর নষ্ট কয়েনের বেলায় সেগুলো তিন চার টাকা এরকম হতে পারে কিন্তু নতুনের বেলায় আপনারা বিশ টাকার উপরে কেউ কিনবেন না আর যদি কারো প্রয়োজন হয় আমাকে জানান আমি কমেন্ট সেকশানে লেখেন আমি দরকার হলে আপনাকে আমাকে কোরিয়ার খরচ দিয়ে দেবেন আমি বিশ টাকা করে ফ্লিপে রাখবো কেউ যদি কালেকশানের জন্য বা সংগ্রহের জন্য রাখতে চান আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি এই জন্য আপনারা এটা দেখে শুনে ওইভাবে কিনবেন কেউ বিশ টাকার উপরে সাধারণত বিশ টাকা না হয় অনেকে হয়তো পঁচিশ টাকা দিয়েও কিনে ফেলতে পারে এর উপরে যাবেন না নতুন অবস্থায় কারণ অনলাইনে বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় দেখি যে এরা কেউ কেউ বলছে যে অনলাইনে দেখেছি একশো টাকা দাম অনলাইনে আবার কেউ কেউ বলতেছে চারশো টাকা দাম আবার হাতে নিয়ে এভাবে ছবি দেয় আমার কাছে এক পয়সা আছে এটার মূল্য কত বলতে পারবেন আপনারা এটা আমার দাদি তো অনেকে হাসাহাসি করে রিয়াক্ট করে যাই হোক এগুলো দেখলে খুব খারাপ লাগে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন এরকম এক পয়সা আপনারা নতুন অবস্থায় যদি কিনতে যান তাহলে অবশ্যই ফ্লিপে এরকম ফ্লিপে থাকলে বিশ টাকা পঁচিশ টাকা আপনারা কিনতে পারেন আর যদি কেউ অনলাইন থেকে না পারেন আমাকে হয়তো সে বলতে পারেন যে ভাই আমার একটা এক পয়সা লাগবে সংগ্রহের জন্য উনিশশো চুয়াত্তর সালের কোরিয়ার খরচ দিয়ে দেবেন আমি আপনাকে আর যেটা বিশ টাকা পাঠিয়ে দেবেন কোরিয়ার প্লাস কোরিয়ার খরচ অ্যাড্রেস দিয়ে আমি আপনাকে দিয়ে দেব আশা করি বুঝতে পারছেন এখন আসেন উনিশশো তিয়াত্তর এবং চুয়াত্তর সালে যে পাঁচ পয়সা বের হয়েছিল এটা হলো চুয়াত্তর সাল শুধু লাঙল এই যে শুধু লাঙল আমি নতুনগুলো বের করিনি আমি জাস্ট একটু ব্যবহার করা এগুলোই লাঙল আমি এগুলোর ওজন বা এগুলো সম্বন্ধে বলতে চাচ্ছি না এই মুহূর্তে সময় বেশি নেবে আপনারাও বিরক্ত হবেন আপনারা শুধু দামটা জেনে রাখুন এটা হলো উনিশশো চুয়াত্তর তিয়াত্তর সাল এটা চুয়াত্তর এটা তিয়াত্তর সাল দুইটাই লাগল এই অবস্থায় যদি আপনারা কারো থেকে পোস্টে দেখে অনলাইনে বিভিন্ন জায়গায় যদি কিনেন এই অবস্থায় এই কয়েনগুলো এগুলো আপনারা এর এরকম পরিষ্কার বা শাল বোঝা যাচ্ছে শাল বোঝা যাচ্ছে দেখবেন যদি শাল বোঝা যায় তাহলে আপনারা আমার মতে এগুলো পঞ্চাশ টাকার উপরে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার উপরে যাওয়া উচিত না এটা আমার মতামত এখন মূল্য আপেক্ষিক ব্যাপার মূল্যটি আপেক্ষিক আপনি এটা এক হাজার টাকাও চাইতে পারেন কারণ আপনার যত্নের জিনিস আপনারা রেখে দিয়েছেন অনেক বছর সেক্ষেত্রে আপনি চাইতে পারেন এখন আমি কাউকে এটা প্রেশার ক্রিয়েট করব না এটা আমার ধারণা বা মতামতটা বললাম অতিরিক্ত নেওয়াটা আসলে ওইভাবে উচিত না কারণ অনলাইনেই দেখা যায় এগুলো এই ইউএনসি বা ব্যবহৃত এগুলো চল্লিশ পঞ্চাশ টাকা করে লাঙ্গলের ব্যবহার হয় আর যদি ইউএনসি একেবারে নতুন চিকটিক করে ওই ধরনের কোনো কালেক্টরের কাছে যদি পান বা সেল পোস্ট দেখেন তখন হয়তো একশো একশো বিশ আশি থেকে একশো বিশ পর্যন্ত মূল্য হতে পারে এই অনলি তিয়াত্তর চুহাত্তরের লাঙেন লাঙল উনিশশো তিয়াত্তর এবং উনিশশো চুয়াত্তর দুটো সাল শুধু লাঙ্গল দিয়ে বের করেছিল লাঙ্গলের ছবি আর এরপরে যেগুলো লাঙ্গলের বের করেছে নিচে লেখা আছে উৎপাদন বাড়ান সেগুলো নিয়ে আর একদিন আলোচনা করত ভাইয়া ফয়সাল আহমদ ভাই আমি সেলার না আমি একজন কালেক্টর আমি সেলার না আমি হয়তো কাউকে সাহায্য করতে পারি মনে করেন ফয়সাল ভাই কত পিস রাখবেন আমি ওইভাবে এনেও বিক্রি করতে রাজি না আমার লাভের দরকার নেই আপনি হয়তো আমার থেকে এক পিস যদি কিনতে চান তাহলে আমি এরকম ফ্রিপে ভরে আপনাকে বিশ টাকায় দেবো আপনি আমার জন্য কোরিয়ার খরচ চল্লিশ টাকা পাঠিয়ে দেবেন তাহলে ঠিকানা দিলে আমি সুন্দরবন কোরিয়ারে আপনাকে পাঠিয়ে দেব এরকম ফ্রিপে থাকবে এক পয়সা বিশ টাকা পড়বে আর ইনবেলাপ সব পঁচিশ টাকা পড়বে এই যে ইউএনসি পঁচিশ টাকা পড়বে আর চল্লিশ টাকা আপনার কোরিয়ার খরচ চল্লিশ আর পঁচিশ আসছে কারণ ইনবেলাপ একটা দাম আছে বর্তমানে একটা ইমরাল মনে করেন আগে ওই আগের দিন নাই দুই টাকা করে পাওয়া যায় যে পাঁচ টাকার উপরে দাম এরপরে তো মনে করেন কোরিয়ার তো আর শুধু মানে বাড়ির সাথে না অনেক দূরে আমি ওগুলো ওই প্রসঙ্গে যাচ্ছি না মোট কথা আমাকে পঁয়ষট্টি টাকা পাঠালে আপনি এই একটা এক পয়সা পেয়ে যাবেন আমার বিকাশ নাম্বারে আমাকে হয়তো অনেকে নতুন চিনবেন না আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন আমার নাম মোহাম্মদ আলী আমি একজন পুরানো কালেক্টর এই জন্য বললাম যাই হোক আমি সেলান না আগেই বলে নিচ্ছি আমি একজন কালেক্টর আমি এই কয়েন্টগুলো ক্যাম্পেইন করার জন্য নিয়ে এসেছি মানে অনেককে রাস্তা বা বিভিন্ন স্কুলে বাচ্চাদের মধ্যে তারা আমাদের দেশ সম্বন্ধে জানতে পারে এবং আমাদের দেশে যে এক পয়সা এক সময় ব্যবহার হতো এক পয়সা কী কী পাওয়া যেত সেগুলো জানানোর জন্য তাছাড়া আমি এর সদস্য হিসাবে ওইভাবেই আমি ক্যাম্পেইনটা করব যাই হোক আপনারা হয়তো ধারণা পেয়েছেন এক পয়সা কিনবেন কত করে আর পাঁচ পয়সার আমি একটা আমার মতামতটা আমি আপনাদের জানিয়ে দিয়েছি এখন আপনাদের সাথে আমি বিদায় নিব তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ যেন ফলো লাইক ফলো দিতে পারে যারা সংগ্রহকারী বা সংগ্রহ করবে দাম বিভিন্ন কয়েনের দাম এগুলো সহ দাম জানতে পারে আর দয়া করে আমার উপর কেউ রাগ করবেন না বা কোনো সেলারও যদি দেখে থাকেন তাও রাগ করবেন না কারণ এই জন্য করবেন না আমি শুধু একটা কয়নে মনে দশ টাকার বেশি লাভ করা অতিরিক্ত লাভ আমি মনে করি বিভিন্ন অনলাইনে বিভিন্ন ইয়ে দোহাই দিয়ে আলি বাবা ইবে বা বিভিন্ন স্ক্রিনশট দেওয়া হয় যে এত দাম হাজার টাকা দাম এক পয়সা এটার মূল্য আছে এতে হয় কি ক্ষতি হয় যারা সংগ্রহ করবে যারা কালেকশন করবে নতুন কালেক্টর তৈরি হবে দেশের জন্য তাদের জন্য এগুলো ছাত্রদের জন্য বা ছাত্রীদের জন্য অসুবিধা হয়ে যায় কালেকশন করতে আর আমি আগেই বলে দিচ্ছি আমি সেলার না কিন্তু সেলার না হলেও আমি অ্যাজ এ কালেক্টর পুরনো কালেক্টর হিসাবে আমার অভিজ্ঞতা আছে সেই হিসাবে বললাম আমি যদি একটা কয়েন আট টাকা দশ টাকা দিয়ে কিনি এক পয়সা তখন আমি দশ টাকা লাভ করলে ফিফটি পারসেন্ট লাভ করলে আমি মনে করি যে আমার জন্য অ্যানাফ আমি বলি না যে আমি কোন সেলারের রিজিক নষ্ট করতেছি এটা অ্যানাফ সো আমার কথায় যদি ভুলে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন সেলার ভাইদেরকেও বলতেছি আমি কারো রাগের সম্মুখীন হতে চাই না আমি শুধু মূল্যটা তুলে কারণ অস্বাভাবিক মূল্য দেখি আজকে আমার এই ভিডিওটা করা এই অস্বাভাবিক মূল্যটা কারা বলে যারা অরিজিনাল সেলার তারা কিন্তু এগুলো পোস্ট দেয় না এবং যারা ভালো ভালো কিছু গ্রুপ আছে এরা এখানে কোনো পোস্ট হয় না এ ধরনের অস্বাভাবিক এই আজে বাজে কিছু গ্রুপ করে নিছে কয়েকটা ছেলে বা কেউ দেখেছে যে এখানে এরকম করলে অনেক পয়সা ইনকাম হয় অনেক আয় হয় বা এভাবে টাকা এনে হঠাৎ ব্লক করে দেওয়া যায় এগুলাই এদেরকে আমি বলেছি আমি কিন্তু কাউকে পরিচিত কাউকে হিট করে বা রাগ করে তাদের উদ্দেশ্য কিছু বলেনি ভালো কোনো গ্রুপ কখনোই এই কাজ করে না আমার জানা অনেক ভালো গ্রুপ আছে যেগুলোর মধ্যে আমি প্রতিদিন কমেন্টস করি বা তাদের একমিনকে আমি ভালো করে চিনি তারা চিনে এই জন্য এগুলো করে কারা যারা পার্ট করে তারাই করে তো আজকের মতোই রাখছি ভালো থাকবেন আমাকে আহসান হাবিব ভাই লিখেছেন দাম কত ভাইয়া আমি অ্যাকচুয়ালি কালেক্টর শ্রাবণ ভাই আপনি লিখছেন একটা উপহার দেন ভাই উপহার তো আমি মাঝে মাঝে এটা আমি সবসময় অনেক আগ থেকে উপহারগুলো এভাবে দেওয়া হয় কোনো ধাঁধা বাইকগুলোর মধ্যে সামনে ধাঁধা আছে ধাঁধা পারবেন আর ধাঁধাগুলো আপনারা চেষ্টা করবেন দেখা যায় একটা ধাঁধা দিয়েছি একজন একটা লিখেছে ওটা কি ফলো করে সবাই এটা লিখতে থাকে গত ধাঁধাটা আপনি পেজে গিয়ে দেখেন খুব সহজ ধাঁধাটা কেউ পারেনি আমি পাঁচ পয়সা নিব ভাই আমার কাছে পাঁচ পয়সা নাই আমি শুধু মূল্যটার সম্বন্ধে বলেছি আসফার হোসেন আনাব ভাই হ্যাঁ আমি তো আনাব ভাই আপনাকে চিনি আমি আহসান হাবিব ভাই দাম কত বলেছেন কোনটার দাম এক পয়সা মূল্যটা আমি বলে দিছি আমি হয়তো এই বললাম কেউ যদি নিতে চান এক পেজ তাহলে হয়তো আমি এই মূল্যে আপনাকে পাঠিয়ে দিতে পারি আমি যে এগুলো এনে আপনাকে সেল করব আট টাকা দশ টাকা দিয়ে আমি ওই কাজ কখনো করব না আমার সেই সময় নেই ভাইয়া আমি শুধু পেজের জন্য কিছু যারা জানা অজানা তাদের জন্য একটু ভালো কথাগুলো বললাম বা ফ্যাক্টটা বললাম এবং এই ফ্যাক্টটা উদ্দেশ্য করে কাদেরকে বললাম যারা মানে সেল করতে গিয়ে বারপাড়ি করে মানে তাদেরকে কেউ চিনে না আমিও চিনি না যারা আমরা কালেক্টর তারাও চিনে না আর যারা ফেসবুকে আছে তারাও চিনে না হঠাৎ হঠাৎ নতুন নতুন গ্রুপ দেখা যায় পেজে খুলে নিছে খুলে নিয়ে বাস বিভিন্ন পোস্ট দিল অনেকে এখানে বাই দিল ইনবক্সে কথা বললো টাকা পাঠালেন দেখা গেলো একশো টাকা পাঠালেন আপনি ব্লক হয়ে গেলেন আশা করি বুঝতে পারছেন আছি রফিকুল ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ মোহাম্মদ আকাশ ভাই আসলে আছি ভালো তো অনেক সময় নিয়ে নিচ্ছি আসলে আমি অভ্যস্ত না আসলে ভিডিও কলে কথা বলার বা ভিডিও করার আমার মধ্যে ক্রিয়েটিভিটি তেমন কিছু নাই হ্যাঁ জ্ঞান আছে সেটাইলো আমার ব্রেনের ভিতরে ব্যাপারটা বুঝতে পারছেন কিন্তু ওই কথা বলা বা একটু গুছিয়ে বলা বা লেখাটাও আমি ওইভাবে পারি না নিরিবিলি থাকলে যে একটা পোস্ট করতে গেলে যে একটু ঘুরিয়ে লিখতে হবে সেটাও পাই না সো আমার ভুল হলে আমাকে ক্ষমা করে দেবেন ওয়ালাইকুম আসসালাম প্রিন্স কামরান ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন দোয়া করবেন শেষ আপনাদের সাথে বিদায় নিচ্ছি আমার কথায় আবারও বলে নিচ্ছি আমি ক্ষমা চেয়ে আমার কথায় কেউ আমাকে ভুল বুঝবেন না আমি জাস্ট বলেছি যারা বাদ পায় যাদেরকে আমরা কেউ চিনি না যারা অস্বাভাবিক দাম এগুলো নিয়ে বলে আমি আবারও রিপিট করে বলতেছি আমি কোনো ভালো সেলার ভালো কালেক্টর তাদেরকে উদ্দেশ্য করে কিছুই বলিনি কারণ তাদেরকে এটা তাদের মধ্যে পড়ে না আমি হয়তো বুঝাতে পারছি যারা একশো টাকা বলে এক টাকা বলে পাঁচশো টাকা বলে এই এক পাইকে তাদের উদ্দেশ্যে এসব কথা বলেছি যারা পঞ্চাশ টাকা বলে তাদের উদ্দেশ্য আমি এই কথা বলেছি মনে করেন নতুন আমরা চিনি না কিন্তু হয়তো দেখেও অনেক সময় আমরা কমেন্টস করতে পারি না অযথা ফেসবুকে কেউ কাউকে চিনে না কমেন্টস করলে উল্টাপাল্টা কথা বলে হাসি রিয়াক দেয় এগুলো খুবই খারাপ লাগে সো আপনারা এসব কেনার সময় ভালো কালেক্টরের সাথে আলাপ করে নেবেন যে কোনো জিনিসই শুধু এক পাই না যে কোনো কয় আর আজকে লাঙলের দামগুলো বললাম উনিশশো তিয়াত্তর চুয়াত্তরের সামনের কোনো ভিডিওতে আবার আসবো উনিশশো চুয়াত্তর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যে ছয়টা উৎপাদন বাড়ান লাঙল কয়েল লাঙলের যে উৎপাদন বাড়ান কয়েন বের হয়েছে পাঁচ পয়সা সেগুলোর মূল্য নিয়ে একটু আপনাদের সাথে আলাপ করতে তো ধন্যবাদ হবি ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকের মতো বিদায় নিচ্ছি আমি একটু বেশি কথা বলি রাগ করবেন না কারণ ওই যে আমার সেই ক্রিয়েটিভিটি বুঝে কথা বলার অভিভাবে নাই বারবার একই কথা চলে আসে সো ক্ষমা করবেন আমাকে সো সকালের থেকে বিদায় আর আপনারা শেয়ার করে দিবেন প্লিজ এখান থেকে যে আমার কোনো ইনকাম হবে বা এগুলো কিছু না ভাই আমি ইনকাম বহু আগে থেকে করি থাকি দেশের বাইরে এখন দেশে আছি আবার চলে যাব দেখা যাবে বছরের ভিতর দুই তিনবার আমি এসো আমার এই এই নামে একটা ইউটিউব চ্যানেলও আছে ডিসকভারি অফ কয়েন সেটা আমার মেয়ে চালায় কালেক্টরদের অ্যালবাম বলে সো আপনারা মনে করবেন না আমি এখানে কোনো এগুলো কথা বলতেছি বা এগুলো ভিওয়ার জন্য অনেক ডলার জমবে হ্যাঁ জমলে জমতে পারে সেটা দ্বীপণে অনেক সাতাশি সাল থেকে উনিশশো সাল থেকে এ পর্যন্ত অনেক ডলার দেখছি পৃথিবীর অনেক দেশে থাকতে থাকতে ঘুরতে ঘুরতে সো ভালো থাকবেন খোলা হাফেজ আসসালামু আলাইকুম